আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিমিয়ার প্রোর ভিডিও এডিটিং টিউটোরিয়ালের পার্ট থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা এখনও প্রথম দুইটা পর্ব দেখেনি তারা প্রথম দুইটা পর্ব দেখে আসবেন, তারপর হচ্ছে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আগে অনেকগুলো কাজ আমরা দেখিয়েছিলাম, আমরা ভিডিওটা মোটামুটি লাস্ট যে পর্বটা ছিল পার্ট টু, সেখানে আমি দেখিয়েছিলাম আসলে মানে ভিডিওটা কীভাবে রিসাইজ করে, ভিডিওর পজিশন কীভাবে চেঞ্জ করে, তারপরে ভিডিওর যে কালার গ্রেডিং আছে সেটা নিয়েও মোটামুটি একটু আইডিয়া আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো সেগুলো আপনারা আগে দেখে আসবেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, যেটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রায় মেইন কাজই বলা চলে। সেটা হচ্ছে এখানে যে আমাদের এই জায়গাটুকু এখানে, এটা হচ্ছে আমাদের টাইম লাইন, এই টাইম লাইনের কাজটা এবং লেয়ারের কাজটা কীভাবে পাশাপাশি অনেকগুলো ভিডিও রাখবো, কীভাবে সেখানে মিউজিক অ্যাড করব, এই লেয়ারের এই কাজগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা একদম ভালো মতো দেখবেন। তো ভিডিও এডিট করার আগে আমি আপনাদেরকে এটা একটা টিপসই বলা যায়, একটা টিপস দিয়ে দিই। আপনারা যেটা করবেন, আপনি যেই বিষয়ে একটা ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেটা আপনার কোনো টিউটোরিয়াল ভিডিও হতে পারে, যে কোনো আপনার কোনো ইউটিউবের কোনো কন্টেন্ট হতে পারে, কোনো শর্ট ফিল্ম হতে পারে, যে কোনো প্রজেক্টই আপনার হতে পারে, আপনি করবেন প্রথমে যেটা সেটা হচ্ছে যে কোনো জায়গায় বা ডেস্কটপে একটা ফোল্ডার খুলবেন এবং এই ফোল্ডারের একটা নাম দিবেন, সেই নামটা হচ্ছে আপনার প্রজেক্টের নামে হবে। যেমন আমি আমার এখানে মনে করেন দিলাম ফার্স্ট ভিডিও, এটা দিয়ে দিলাম। তো এখন যেটা করবেন, আপনার এই ভিডিওটা এডিট করার জন্য আপনার যা যা দরকার হবে, সেখানে চার পাঁচটা ভিডিও হতে পারে, একটা মিউজিক হতে পারে, একটা ছবি হতে পারে, এই প্রত্যেকটা জিনিস আপনাকে এই ফোল্ডারের মধ্যে এখানে এনে এখানে নিয়ে আসতে হবে, এই ফোল্ডারে এনে রাখতে হবে। একটা ফোল্ডারের মধ্যে আপনি ভিডিও এডিট করার আগে আপনি যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো এনে এখানে রাখবেন, তাহলে পরবর্তীতে অনেক সুবিধা হবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আগে যেগুলো করেছিলাম এগুলো একটু এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে এটা ডিলিট করে দিই, আর এখান থেকে হচ্ছে প্রজেক্ট ফার্স্ট ভিডিওতে এগুলো আমি ডিলিট করে দিই। আগের এখানে একটা ক্লিন, এটা আমি ক্লিন করে ফেললাম। তো এখন আমরা যেটা করবো, প্রথমে দেখবেন এখানে প্রজেক্ট ফার্স্ট ভিডিও নামে এখানে এরকম একটা বক্স আছে। তো এটা যদি ইনকেস আপনার না থাকে তাহলে আপনি এখানে চলে যাবেন উইন্ডোতে, এবং উইন্ডোতে যাওয়ার পর আপনারা এখানে চলে যাবেন প্রজেক্টে, এবং এখান থেকে এই যে ফার্স্ট ভিডিও এখানে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে যদি না থাকে ইনকেস। তো এটা আসার পর আপনারা এইখানে দেখবেন একটা লিস্ট ভিউ অপশন আছে, এটার উপর একটা ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করলাম। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়া টু স্টার, এখানে আবার একটা ক্লিক করবো বা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করতে হবে এখানে। এবং এখানে ডাবল ক্লিক করার পর আপনাকে ওই ডেস্কটপে আপনি যে ফোল্ডারটা তৈরি করলেন সেই ফোল্ডারের মধ্যে যে জিনিসগুলো রাখলেন সেখানে যে এই প্রত্যেকটা আইটেম এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে দিব ওপেন। তো এখান থেকে এভাবে ওপেন দেওয়ার পরে এই সবগুলো আইটেম কিন্তু আমার এখন এখানে চলে আসবে এভাবে। তো এখন দেখেন এখানে যদি আমরা ডাবল ক্লিক করি এক একটা আইটেমের উপরে, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা এখানে আলাদা আলাদাভাবে এখানে দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের তিনটা ভিডিও আছে। তো আমরা চাচ্ছি এমনভাবে ভিডিওটা এডিট করতে যে মনে করেন যে এই ভিডিওটা হচ্ছে আমার প্রথমে আসবে, এই ভিডিওটা, তারপরে আসবে এই ভিডিওটা, তারপরে আসবে এই ভিডিওটা, এইভাবে এগুলো হচ্ছে সিকোয়েন্স একটার পর আর একটা। তো এই যে এই ভিডিওটা প্রথমে আসবে তারপর এইটা আসবে, এটা আসলে কীভাবে আমি এই সফটওয়্যারটাকে, তো আমাকে এইটা কমান্ড দিতে হবে, বোঝাতে হবে যে আমি এটা প্রথমে রাখবো এটা প্রথমে। তো এটাই হচ্ছে আমাদের টাইম লাইনে নিয়ে যেতে হবে ভিডিওগুলোকে। তো মনে করেন এই ভিডিওটা আমরা প্রথমে রাখবো, তো এই ভিডিওটা আমরা প্রথমে এখানে সিলেক্ট করব, এখানে ডাবল ক্লিক করলে এই ভিডিওটা আসলে এই যে এখানে একটা প্রিভিউ আসবে যাতে আপনি বুঝতে পারেন যে এটা এই ভিডিও। এখানে এটাকে সিলেক্ট করার পর আমরা এটা প্রথমে টাইম লাইনে নিয়ে আসলাম। তো এখন কিন্তু আমাদের এটা টাইম লাইনে চলে আসলো। তো এরপর যদি আমরা চাই যে এই ভিডিওটা, যে এই যে ভিডিওটা সেকেন্ড, এই ভিডিওটাকে আমরা সেকেন্ডে রাখবো, তাহলে এই ভিডিওটাকে আমরা এখানে নিয়ে আবার এখানে টাইম লাইনে এখানে ছেড়ে দেব। এটার সাথে অডিও আছে তাই নিচে হয়তো বা এরকম চলে এসেছে। তো এখন কিন্তু আমাদের প্রথমে এই ভিডিওটা এবং তারপর হচ্ছে আমাদের এই ভিডিওটা চলে আসলো। তো এখন যদি আমরা চাই লাস্টে আমাদের এই ভিডিওটা থাকবে, এই যে এইটা, তাহলে আমরা এটা প্রথমে সিলেক্ট করে এখানে একদম নিয়ে এখানে টাইম লাইন এনে এটাকে আমি এই যে এটার সাথে মিশিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা মেইনলি প্রথমে এভাবে ভিডিওগুলো এখানে আনব। তো এখন দেখেন এই বিষয়টা যদি আপনি নিজে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, এইখানে আমি যখন এই নীল কালার এই জিনিসটাকে নাড়াচাড়া করছি তখন কিন্তু একটা টাইম দেখাচ্ছে, মানে কোন টাইমে আমার এটা এখানে শো করছে, আমার যে কোন টাইমে আমার এই ভিডিওতে কী দেখাচ্ছে। তো মনে করেন যে প্রথমে আপনি এখান থেকে এই ভিডিওটা আপনি প্রথমে দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে এই ভিডিওটা, তারপর এই ভিডিওটা। তো এখন যদি আমরা এগুলোকে বিভিন্নভাবে সরাই এখানে দেখেন, তাহলে এই যে মাঝখানে যে গ্যাপ হয়ে গেলো সরিয়ে দিলাম, তাহলে এখানে ব্ল্যাঙ্ক এখানে কালো চলে আসবে এই 3 সেকেন্ড বা 4 সেকেন্ড। আবার এটাকে যদি আমি এভাবে মিশিয়ে দিই তাহলে এখানে কিন্তু আবার এই গ্যাপটা এখানে কিন্তু পূরণ হয়ে গেল। তো এরপর যদি আবার আমরা এটাকে যদি আমরা উপরের দিকে এখানে আবার বামে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা এই ভিডিওটা শেষ হওয়ার আগেই মনে করেন এখানে আসলাম, তাহলে দেখেন এই যে এই ভিডিওটা শেষ হওয়ার আগেই কিন্তু এটা এই যে উপরে ওই ভিডিওটা চলে আসবে। তো এখানে এই লেয়ারের যে বিষয়টা আছে, লেয়ার হচ্ছে এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এটা কিন্তু উপরে চলে গেলো এটার, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা লেয়ার।
তো একটা লেয়ারের উপরে যদি আমি আরেকটা লেয়ার নিয়ে যাই তাহলে ওই লেয়ারেরটা হচ্ছে আমার এখানে শো করবে ভিডিওর উপরে। যেমন দেখেন এখানে কিন্তু এই ভিডিওটাও আছে, আবার এখানে কিন্তু এই ভিডিওটাও আছে, কিন্তু এই পর্যন্ত আসার পরে কিন্তু আমার এই ভিডিওটাই দেখাচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে না, কারণ এই লেয়ারটার উপরে হচ্ছে আমার এই লেয়ারটা। এরপর যদি আমরা এইটার উপর যদি এই তিন নম্বর ভিডিওটা যদি নিয়ে যাই, দেখেন এই লেয়ারের উপরের লেয়ারে, তাহলে দেখবেন ওই দুই নম্বর ভিডিওটাও দেখা যাবে না। এইভাবে একদম উপরে যে লেয়ারটা থাকবে সবচেয়ে উপরে, সেই লেয়ারটাই ভিডিওতে আপনার শো করবে, এটাই হচ্ছে আপনার সিস্টেম। তো এইভাবে আপনারা এখান থেকে এগুলো নাড়িয়ে চাড়িয়ে যেখানে বসাবেন, মনে করেন এই ভিডিওর পর আমি এটা বসালাম, তিনটা ভিডিও পরপর দেখা যাবে, এরপর এটা বসাই দিলাম আমি, তাহলে কিন্তু এখন কিন্তু ঠিকঠাক মতো এইভাবে হবে। তো এখন যদি চান আপনি এখানে একটা ছবি অ্যাড করবেন, তাহলে আমরা এই যে এখানে একটা ছবি নিয়েছিলাম, দেখি এই যে একটা ছবি একটা নিয়েছিলাম, এই যে ছবি, তো এই ছবিটা আমরা এখানে যদি আমরা এখানে ছেড়ে দিই, আপনি যেইখানে এখন এই ছবিটা সিলেক্ট করে আপনি যেইখানে বসাবেন এই সেইখানেই কিন্তু এই ছবিটা এখন এইভাবে বসবে। মনে করেন আমরা চাইলাম যে দ্বিতীয় ভিডিওর এই 19 সেকেন্ড পরে আমাদের এই ছবিটা বসবে, তাহলে আমরা এটাকে প্রথমে 19 বা 20 পর্যন্ত আনি, এই যে 19, তারপর আবার এটাকে এখানে এভাবে এনে এখানে ছেড়ে দিলাম। তো এখন যদি আমরা চাই যে ছবিটা আমরা একটু ছোটো করবো, তাহলে এই লেয়ারটা আমরা প্রথমে এইভাবে সিলেক্ট করবো, এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট, এবং এইভাবে ডাবল ক্লিক করবো, এবং ডাবল ক্লিক করার পরে আমরা এটাকে যেভাবে ক্লিক করে এখানে সরিয়ে এটা আমরা যে কোনো জায়গাভাবে রাখতে পারি। মনে করেন আমি এখানে রাখবো বা এখানে রাখবো এই ছবিটা, এবং আমি যদি এই ছবিটা কতক্ষণ থাকবে, এই ছবিটা আমাদের এই ভিডিওটা আরেকটু কিছুক্ষণ চলার সময় এই ছবিটা থাকবে, অথবা এই দ্বিতীয় ভিডিওতে যতক্ষণ থাকবে ছবিটাও ততক্ষণ থাকবে, তাহলে আমরা কী করবো, ইজি একটা ব্যাপার, আমি জাস্ট ছবিটার এই যে বাম সাইডে এই ভিডিওটার সাথে এই পর্যন্ত দিলাম এবং এই ভিডিওটার এই পর্যন্ত দিলাম, তাহলে এই ভিডিওটা এই যে আমার টাইম লাইনে এই বক্সটা হচ্ছে এই ভিডিও, এই বক্সটা যতক্ষণ আছে এই উপরের বক্সটাও ততক্ষণ আছে, মানে উপরের বক্সটা মানে ছবির এই লেয়ারটা, এই লেয়ারটা যতক্ষণ আছে এই লেয়ারটা ততক্ষণ আছে। তো এইভাবে হচ্ছে আমরা এইভাবে ছবি অ্যাড করতে পারবো। এই ছবিটা যদি এখন আমরা চাই আরও একটু বেশিক্ষণ রাখবো, এই যে মনে করেন যে তিন নম্বর ভিডিওর আরও কিছুক্ষণ রাখবো, তাহলে এখানে আমরা ক্লিক করে আবার এই তিন নম্বর ভিডিও থেকে আর একটু এখানে বাড়িয়ে দিলে এটা তিন নম্বর ভিডিও চালু হওয়ার পরেও এইখানে এভাবে তিন নম্বর ভিডিও তো কিছুক্ষণ থাকবে। তো দুইটা ভিডিও হওয়ার মাঝখানে একটা ইয়া থাকে, ট্রানজিশন ইফেক্ট থাকে, এটা যদি আমি প্রথম পর্বে দেখিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এইভাবে আমরা মাঝখানেও ট্রানজিশন অ্যাড করতে পারি, আপনারা যারা প্রথম পর্বটা দেখেছেন তারা এমনিতেই এটা বুঝবেন। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভিডিও পাশাপাশি এভাবে রাখতে পারি। আমরা যদি এখন চাই যে মিউজিক দিব ভিডিওর সাথে, তাহলে আমরা এই যে এখানে আমরা মিউজিক একটা এনেছিলাম, এই যে এইভাবে আপনারা এটা জাস্ট আমার ভিডিও দেখে একটু প্র্যাকটিস করবেন, আপনারা তিনটা ভিডিও ডাউনলোড করবেন বা তিনটা ভিডিও আপনার নিজের ভিডিও থাকলে সেটা লাগবেন একটা ফোল্ডারে তিনটা ভিডিও, একটা মিউজিক এবং একটা ছবি নিয়ে আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। তো এখানে দেখেন, তো এখন যদি আমরা একটা মিউজিক অ্যাড করতে চাই, তাহলে একইভাবে এই মিউজিকটা এখানে টেনে এই নিচে দিতে হবে, এটা এগুলো হচ্ছে মিউজিক্যাল লেয়ার, এই নিচের দিকে যেগুলো এই সবুজ কালারে দেখেন, এখানে কিন্তু গ্রিন কালার এখানে আসলো, এটা হচ্ছে মিউজিক্যাল লেয়ার। তো এখন আমরা মিউজিক দিতে চাইলে আমরা এই মিউজিকটা এখানে নিয়ে আসলাম, আমরা যদি চাই যে ভিডিও শেষ পর্যন্ত থাকবে মিউজিক, তাহলে এখানে এই পর্যন্ত এনে এখান থেকে এটা আগে নীল কালারের এই বারটাকে এখানে এনে, তারপরে এখান থেকে রেজর টুল, এগুলো আমি প্রথম পর্বে দেখিয়েছি কীভাবে কাটাকাটি করতে হয়, রেজর টুলটা এনে এখানে এটা সিলেক্ট করে আমরা যে বাকি অংশটা আছে এটা আবার সিলেক্ট করে এখান থেকে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট দিয়ে দিলেই বাকিটুকু ডিলিট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের মেইনলি ভিডিওর মধ্যে এক একটা লেয়ার অ্যাড করে, আপনারা যদি চান এখানে আরও ছবি অ্যাড করবেন, আরও নতুন নতুন ইয়া করবেন, তাহলে আপনারা সেগুলো এখানে করতে পারেন। এভাবে আপনারা এগুলো আপনারা নিজেরা নিজেরা একটু এভাবে সরিয়ে ডানে বামে সরিয়ে দেখবেন যে এখানে যে ডানে বামে সরে গেছে, যেখানে যে এটা পজিশন ইচ্ছা মতো এটাকে আপনারা করতে পারেন। তো এখানে যদি এরকম হয় আপনি অনেক বড় একটা ভিডিও নিয়েছেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আরও ছোট হয়ে যাবে, আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের যে এই হুইলটা আছে এটাকে আপনারা ঘোরাবেন, তাহলে দেখবেন এগুলো বড় হচ্ছে, কিবোর্ডের অল্টার এবং মাউসের যে হুইল সেটা এখান থেকে অথবা এখান থেকেও সম্ভবত করা যায়, এই যে এটা ধরে এভাবে টানাটানি করলে এখান থেকে কিন্তু এটা এভাবে বড় ছোটো করলে আপনারা আরও নিখুঁতভাবে এটা করতে পারবেন। তো এটা জাস্ট আপনারা একটু নিজেরা চেষ্টা করবেন, তাহলে এই বিষয়টা আপনাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছি অলরেডি, আপনারা জাস্ট বিভিন্ন ভিডিও এভাবে বিভিন্ন লেয়ারে এভাবে অ্যাড করতে পারেন। তো এটাই হচ্ছে মূলত আমার আজকের ভিডিওর বিষয় ছিল। আগে বলেছিলাম আমি প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যাতে হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো এর পরবর্তী ভিডিওতে আমি আরও কী টপিক আলোচনা করবো সেটা পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এই বিষয়টুকু আপনারা আপাতত দেখবেন, এই বিষয়টুকু আশা করি সবাই চেষ্টা করবেন একটু, আপনারা নিজেরা জাস্ট ভিডিওটা দেখে দেখে ফলো করলে এটা আপনারা লেয়ারের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, যারা ভিডিওতে এখনও লাইক দিননি ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আমি আশফাক নাসিফ অভিনন্দন, এবং আপনারা দেখছিলেন আশফাক নাসিফ টেক।